আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে নাগা ফলস। এটা আমার সিকিমের 13তম ভিডিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার প্রথম আমার ভিডিওগুলো দেখার জন্য। আর পরবর্তী ভিডিও দেখার জন্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবারে আসা যাক মূল আলোচ্য বিষয়ে। আমাদের গাড়ি এই পথ দিয়ে এসে একটা টি স্টলের সামনে দাঁড়িয়েছে। আমরা পাঁচ বন্ধু গাড়ির থেকে নেমে ক্রমশ নাগা ফলসের দিকে অগ্রসর হতে থাকলাম। যখন আমরা নামলাম তখন ওই জায়গাটা বৃষ্টি হচ্ছিল, তাই দেখতে পারবেন যে চারিদিকটা জল জমে আছে। আমরা যখন পৌঁছালাম তখন প্রায় 5:30 বাজে বিকাল। আমি আমার গোপ্রো ক্যামেরায় ভিডিও তুলতে তুলতে ক্রমশ অগ্রসর হতে থাকলাম নাগা ফলসের দিকে, আর তার চারপাশে সৌন্দর্য আমি আমার গোপ্রো ক্যামেরায় নিতে থাকলাম। এর পাশেই এখন যে ব্রিজটা দেখছেন, এর পাশেই একটা ব্রিজ ছিল, সেটা বর্ষার প্রবল জলে ভেঙে গেছে, তারপরে এটা দ্বিতীয়বার তৈরি করা হয়েছে। এখন যে আপনারা ভিউটা দেখছেন এটাই হচ্ছে নাগা ফলসের ভিউ। ওপর থেকে ঝর্ণার জল এসে পড়ছে আর এই ব্রিজের নিচ থেকে বয়ে চলছে। আপনারা সৌন্দর্যটা দেখে হয়তো মুগ্ধ হয়ে গেছেন। এই ভিডিওটা আমি যখন তুলেছি তখন প্রায় 5:30 আশেপাশের সময় হয়েছে। আপনারা ভাবছেন এখানে পৌঁছাবেন কি করে। এখানে পৌঁছাতে গেলে আপনাকে গ্যাংটক থেকে গাড়ি ভাড়া করতে হবে আর নর্থ সিকিমের ট্রিপ প্ল্যান করতে হবে, তবে আপনি এই জায়গায় পৌঁছাতে পারবেন। গ্যাংটক থেকে নাগা ফলসের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টার কাছাকাছি। আপনি যদি নর্থ সিকিমের প্ল্যান করে থাকেন তখনই এই জায়গায় পৌঁছাতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা আসুন জায়গাটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটা উপভোগ করতে পারবেন। আমি নাগা ফলসের চারপাশের সৌন্দর্য আমি আমার গোপ্রো ক্যামেরায় তুলে ধরেছি, যা ওয়ার্ল্ডের এখন টপ ক্যামেরা। আপনাকে এই পুরো ভিডিওটা দেখুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নর্থ সিকিমের আরও দেখার জন্যে। তারপরে আমি কাছ থেকে ক্রমশ অগ্রসর হতে থাকলাম সামনের দিকে। আমার বন্ধুরা ফটো তুলতে থাকলো, আমি এগোতে থাকলাম। যেহেতু পিছল জায়গা আমি বেশি দূর যেতে পারিনি, আমি যতটা চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিও তোলার তুলে গেছি। আপনারা যদি নর্থ সিকিমের প্ল্যান করেন তাহলে ধরুন 3 রাত আর 4 দিনেরও প্ল্যান হয় একটা, আর একটা 2 রাত 3 দিনেরও প্ল্যান হয়। তার ভেতরে পড়ে গুরুদংমার কালাপাথার এরিয়া একদিন, আর দ্বিতীয় দিন পরে ইয়াংথাম ভ্যালি 0 পয়েন্ট। আর যদি 3 রাতের করেন ট্রিপ, 4 দিনের প্ল্যান, তাহলে আপনাকে আর একটা এক্সট্রা পড়ে, সেটা হচ্ছে কাটাও ভ্যালি। এইভাবে আপনারা প্ল্যান করতে পারেন এই জায়গাটা। আরও জানতে গেলে আপনারা আমার কমেন্ট শেয়ার করুন, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবো আর আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এই মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, অপরের সাথে শেয়ার করুন, আর অবশ্যই জানান কীভাবে আমি আমার এই ভিডিওটা আরও উন্নত করতে পারবো।
করতে হবে। পরবর্তী ভিডিও নর্থ সিকিমের আরও দেখার জন্য। তারপরে আমি পাশ থেকে ক্রমশ অগ্রসর হতে থাকলাম সামনের দিকে, আমার বন্ধুরা ফটো তুলতে থাকলো।